তিরিশে ডিসেম্বরে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন সম্পন্ন হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভার্চুয়ালি ছিলেন দেশের প্রধানমন্ত্রী। যেমনটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু ডিটেইলস চেঞ্জ হলেও হতে পারে, তো এখানে স্টপেজের কিছু পরিবর্তন করা হয়েছে। হাওড়া থেকে এনজিপি বা এনজিপি থেকে হাওড়া যাওয়ার পথে মাঝে বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই জংশন এই তিনটি মধ্যবর্তী স্টেশনে কেবলমাত্র দাঁড়াবে এই ট্রেনটি। মালদাতে 3 মিনিট এবং বোলপুর ও বারসয়ে মাত্র 2 মিনিট দাঁড়াবে এই ট্রেন। ট্রেনের টাইমিংয়ের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। বন্দে ভারত এক্সপ্রেসে কেবলমাত্র 2 রকম সিট ক্যাপাসিটি দেখতে পাওয়া যায়। এক হলো এসি চেয়ার কার এবং দ্বিতীয়টি এক্সিকিউটিভ ক্লাস, যেমনটা শতাব্দী এক্সপ্রেসে রয়েছে। হাওড়া থেকে এনজিপি যেতে যেখানে শতাব্দী এক্সপ্রেসে 8.5 ঘন্টা সময় লাগে, সেখানে বন্দে ভারত এক্সপ্রেস 7.5 ঘন্টাতে পৌঁছে দেয়। বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে এনজিপি এর এসি চেয়ার কারের ভাড়া 1565 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া 2825 টাকা। বাকি স্টেশনের ভাড়াগুলি আপনি যে কোনো টিকিট বুকিং অ্যাপ থেকে চেক করে নিতে পারেন। ট্রেন রিলেটেড এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তা জানতে পারেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।